ঝাল মুড়ি তো আমরা পথে ঘাটে সবাই খেয়ে থাকি। আজকে দেখাবো আপনাদেরকে ভাইরাল ঝাল মুড়ি, বিভিন্ন প্রকার মশলা দিয়ে তৈরি করা ঝালমুড়ি, মানে এক কথায় ভাইরাল ঝালমুড়ি। আর এই ঝালমুড়ি খাইতে আপনাদের কিনতে হবে সর্বনিম্ন 30 টাকা, সর্বোচ্চ 1200 টাকা। এই দোকানে কিন্তু সবসময়ের জন্য ভিড় লেগেই থাকে। আর সর্বোচ্চ কত টাকা আছে? সর্বোচ্চ হলো 1200 টাকা, সেটা ফুল হাঁস থাকে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, খাবার খেয়ে সুস্থ আছেন। আমি চলে এসেছি মোহাম্মদপুর, আর এটা হচ্ছে তাজমহল রোড। আর আমি যেখানে এখন দাঁড়ায় আছি এটা হচ্ছে খানদানি খানাপিনা। এখানে সবচেয়ে ফেমাস হচ্ছে মুড়ি ভর্তা, আর সেই মুড়ি ভর্তা খাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো কী কী মুড়ি ভর্তা পাওয়া যায়, কোনটার কত দাম, এছাড়া আরও ভ্যারাইটিস আইটেম তাদের আছে, খাওয়ার আইটেম সবগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আঙ্কেল আসসালামু আলাইকুম। কত টাকা থেকে শুরু হয়েছে? আমাদের মুড়িটা এখন বর্তমানে 30 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত আছে। 30 টাকার মুড়ি বলতে কী কী আছে, কী দেন? 30 টাকার মুড়িতে অন্য কিছু হয় না, মশলা হয় বা সালাদ হয় বা গুন্ডি, মানে মশলা মুড়ি, হ্যাঁ এটা নাম হলো মশলা মুড়ি। আর সর্বোচ্চ কত টাকা আছে? সর্বোচ্চ হলো 1200 টাকা, সেটা ফুল হাঁস থাকে, সাথে ফুল হাঁসের সাথে ডিম থাকে। ফুল হাঁস থাকে বলতে একটা আলাম হাঁস? হ্যাঁ একটা আলাম হাঁস থাকে, ওটাকে পাকায়া বড়ো বড়ো পিস করে পাকায়া ভুনা করে মাংস দিয়ে মুড়িটা মেখে দেওয়া হয়। ইভেন আপনার হাড় গুঁড়া দেওয়া হয় একটা প্লেটে শুষে খাওয়ার জন্য, যেমন চিকেন মুড়ি তাতে চিকেন যোগ হবে, চিকেন যোগ মুড়ি যেটা ওটা চিকেন যোগ হবে, ফুল মুরগি যেটা ওটা ফুল মুরগি যোগ হবে, তারপরে ডিম মুড়ি যেটা ওটা ডিম অ্যাটাচ হবে। যেটা আমি 30 টাকার যে মশলা মুড়িটা খাচ্ছি এটার সঙ্গে যদি আমি হাঁস যোগ করি তাহলে 1200 টাকা আসবে? হ্যাঁ, মানে হাঁসটা অ্যাড হবে আর সব ঠিক থাকবে? সব ঠিক থাকবে, বাট চাল্লা তাই ডিম 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 ওইটাতে আবার ডিম এক্সট্রা অ্যাড হয়। আর 400, 500, 200, 300গুলো কী থাকে? 150 টাকা কালো বোনা, গরুর কালো বোনা, আর 130 টাকা গরুর কলিজা দিয়ে হয়, আবার আপনার আছে 100 টাকা সেটা হলো যে শুধু চিকেন। আঙ্কেল আপনাদের এখানে সবচেয়ে বেশি কোন মুড়িটা চলে? বেশি মুড়ি ছোলা মুড়ি চলে, তারপরে ডিম মুড়ি, তারপরে কালো বোনা। মশলা মুড়ি হচ্ছে যেটা 30 টাকা, আর ডিম মুড়ি হচ্ছে 50 টাকা। জি, এই দুটো সবচেয়ে বেশি চলে? বেশি চলে। এখানে শুধু মুড়ি পাওয়া যায় না, এখানে কিন্তু চিকেন ফ্রাই, তার বার্গার, মিনি বার্গার, সাব বার্গার, সাব স্যান্ডউইচ, দই ফুচকা এবং মোমোও পাওয়া যায়, মানে একের ভিতরে অনেক কিছু। তো আপনারা যে যেটা খাইতে পছন্দ করেন সেটা কিন্তু এখানে পাবেন। মুড়ি খেতে এসে কিন্তু আপনারা আরও অনেকগুলো আইটেম খাইতে পারবেন। সেই সময় অবশেষে কিন্তু আমাদের মুড়ি ভর্তা পেয়ে গেছে, অনেক ভিড় থাকে দোকানে, তারপরে আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে মুড়ি ভর্তা পেয়ে গেছি। আর এটা হচ্ছে ডিম মুড়ি, একটু খেয়ে দেখি কেমন লাগে। সেই লাগে আমার কাছে খুব ভালো লাগতেছে, টেস্টটা আমার কাছে ভালো লাগতেছে, টেস্টটা জোস জোস, ভীষণ মজা। আমরা প্রায় আসি হচ্ছে তাজমহল রোডে এই ডিম মুড়িটা খাওয়ার জন্য। একটু লোকেশনটা বলে দিচ্ছি, যারা হচ্ছে এই ডিম মুড়িটা খেতে আসতে চান, তাজমহল রোডে মেন রোডের পাশে হচ্ছে ক্যাপসি বিএফসি, ক্যাপসির সামনে এবং বিএফসির পাশে রোডেই হচ্ছে এই খানদানি মুড়ি ভর্তা। আপনার কেমন লাগছে? মানে আমার কাছে জোস, সেই লাগছে, মানে এদের নামের সঙ্গে কিন্তু মুড়ির একটা টেস্ট আছে। আপনি খানদানি খানাপিনা ব্যাপারটা কিন্তু ভীষণ ভীষণ। আপনি যদি মুড়ি পছন্দ করে থাকেন, আর বিশেষ করে যদি বৃষ্টির দিন, এবং 12 মাসে কিন্তু মুড়ি সবার পছন্দ থাকে, আর এইটার মধ্যে কিন্তু একদম একটা ডিম দিয়ে কিটা বানানো হয়, আপনি জানেন তো সেটা, এবং মশলা কিন্তু অনেক, মানে সব কিছু কম্বাইন করে ভালো। হ্যাঁ, আমি 12 বছর ধরে মোহাম্মদপুর থাকি, অলমোস্ট 6 থেকে 7 বছর ধরে এটা খাচ্ছি। মানে এক কথায় মুড়ি খেয়ে বড় হয়েছে? হ্যাঁ, মুড়ি খেয়ে বড় হয়েছে, মানে এখানকার মুড়ি খেয়ে বড় হয়েছে। আমার পাশে একটা ভাই আছে, ভাইদের জিজ্ঞাসা করি, ভাই কেমন লাগে? এক কথায় অসাধারণ, মানে এক কথায় বলবো, এক কথায় অসাধারণ, আর কিছু বলার নাই। আমি এখানে মাঝে মধ্যেই আসি, যেহেতু আমার মোহাম্মদপুরে থাকা হয়, তো মোহাম্মদপুরে যখন যখন থাকি মোহাম্মদপুরে বিখ্যাত মুড়ি খেতে আসতেই হবে। আচ্ছা ভাই বলছে এক কথায় ওয়াও, আর এটা যদি আপনাদের বুঝতে হয়, এই টেস্টটা জানতে হয়, তাহলে অবশ্যই এখানে আসতে হবে, মুড়িটা খাইতে হবে, তাহলে আপনারা বলবেন ওয়াও ওয়াও।